আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। তো অলমোস্ট প্রতি শুক্রবারে একটা কমন চিত্র আমি দেখি, সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট এবং যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে তাদের নিয়োগের একটা পরীক্ষা হয়। আপনি কোনো প্রতিষ্ঠানের একজন টিম মেম্বার প্রয়োজন হয়, এটার সঙ্গে যে রিলেভেন্ট যে কস্ট সেটা অবশ্যই প্রতিষ্ঠানকে বেয়ার করতে হবে। এটার জন্য আসলে অ্যাপ্লিক্যান্টদের কাছ থেকে কোনো রকমের ফি নেওয়ার সুযোগ নাই। উপরন্তু আমি মনে করি যারা অ্যাপ্লিক্যান্ট আছেন তাদের টিএ এবং ডিএ এই কস্টটাও আসলে প্রতিষ্ঠানের দেওয়া উচিত। এবং স্বাভাবিকভাবেই একটা প্রতিষ্ঠানের নিয়োগ প্রসেস কমপ্লিট হতে 3-4 বছর লাগে, আর আসলে ব্যক্তিগতভাবে আমি কোনো যুক্তি খুঁজে পাই না। আদারওয়াইজ এই টোটাল প্রসেসটাকে কিন্তু আসলে তখন আর এই নিয়োগ পরীক্ষা বা নিয়োগ যে প্রসেস সেটা মনে হবে না, তখন এটাকে কিন্তু একটা রেভিনিউ জেনারেশনের একটা প্রসেস মনে হবে। যে আমার একটা সিট বা দুটা সিটের এগেনস্টে আমি এরকম 2000-4000 লোকজনের কাছ থেকে একটা ফি নিলাম, তাদেরকে আমি ডাকলাম, তাদের কাছ থেকে এই 3-4 বছর পরে এই নিয়োগটা শেষ হলো, তো ইন বিটুইন আমি একটা টাকা এখান থেকে জেনারেট করলাম।